السلام عليكم ورحمه الله <applause> الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى آله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدا وكل بِدَاتٍ ضلالة وكل دُلَالَةٍ في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا النبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى كلا رسول الله من أبى قال من أتاني دخل الجنة অমন আসানি ফাকাদ আবা আর আবি হোরেনতারজি আল্লাহ উৎলা হু মাখল কলারসুল্লাহি সল্লাল্লাহ হলি গোসাল্লাম ফালিয়াকুল খের আওলিয়া স্মুথ সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুমানা তালার বার্গায়ে সুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুমনা তালা অনেক বাধা বিপত্তি কাটিয়ে সামান্য কিছু বলার এবং শোনার তৌফিক আদা করেছেন যে আল্লাহ সুবান বিচার দিবসের মালিক তারই বারগায়ে শুকনিয়া গাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুন উল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আজকে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তৃতার বিষয় নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে কানে হয়তো ঢুকেছে কজন বুঝতে পারলেন আল্লাহ জানে নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে উক্ত বিষয়ের ওপরে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ তো রাহুল যখন বক্তৃতা দিচ্ছিল তখন বসে বসে কি করব একটা কবিতা লিখছিলাম তো ছোড়া তাড়াতাড়ি শেষ করে দিল একটু সময় থাকলে কবিতাটা বড় হয়ে যেত মানে এই দু চার লাইন ক হয়েছে আর দশ লাইন হবে কবিতাটা শুনিয়ে বক্তৃতার মধ্যে ঢুকছি এখানে লিখেছি এরকম যে হায়রে জাতি বোঝে না শিক্ষা তাই তো এরা করে খায় ভিক্ষা যদি এখানে গানের আয়োজন হতো দলে দলে মানুষ মানুষ এসে ভিড় জমাত এমনও মানুষ আছে যারা বোঝে না গানের মানে মাথা ঝুঁকিয়ে খুশি হয়ে হাসে আপন মনে ভালো কাজে মানুষ জোটে না ইতিহাস সাক্ষী আছে মূর্খের দল চায়ের দোকানে ঝড় তোলে চায়ের কাপে তুলছে রানিং রাখাল ভাবে সবাই আমার মতো হবে রাখাল মনে করে সবাই আমার মতো হবে কিছু হুজুর রাখাল সেজে মানুষকে রেখেছে গুমরাতে কি করব অসং মানে সংক্ষিপ্ত খেলে বলা যায় আর লিখতে সময় পেলাম না পেলে আর একটু দেওয়া হতো মানে লেখা হতো আর কি তো যাই হোক আমার বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিই নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে মানে সবচেয়ে উন্নত জাতি আজকে সবচেয়ে নিচে এটা হচ্ছে বক্তৃতার বিষয় আল্লাহ তালা কোরানুল কেরিমের মধ্যে বলছেন তাকবিম আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি মানুষের চেহারা যত সুন্দর মানুষের কোয়ালিটি যত সুন্দর মানুষের গুণ যত সুন্দর মানুষের অবয়ব যত সুন্দর পৃথিবীর আর দ্বিতীয় কোনো প্রাণীকে পাবেন না আল্লাহ বলছেন আমি তৈরি করেছি বানিয়েছি ইনসান আফি আহসান তাকভিম মানুষকে অতীব সুন্দর করে আমি তৈরি করেছি আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন নাগাদ খলেক নালিন সানফি হাসান তাকবিন সুম্ম আর সা ফেলিন ওরা যখন আমার বিধিবিধান থেকে মুখ ফিরে নিয়েছে ওরা যখন আমার কনস্টিটিউশন সংবিধান থেকে মুখ ফিরে নিয়েছে আসফালা সা ফেলিন ওকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি আল্লাহ বলছেন সর্বমর্যাদা দিয়েছি মানুষকে সবচেয়ে বড় মর্যাদা মান হচ্ছে মানুষ যখন তারা আমার আইনকে আমার কনস্টিটিউশনকে মান্য করেনি দিনাই করেছে অস্বীকার করেছে আমি ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি আল্লাহ রসুলের জামানাটা ছিল শ্রেষ্ঠ জামানা ওটাকে সোনালি যুগ বলা হয় তার পরের জামানা শ্রেষ্ঠ তার পরের জামানা শ্রেষ্ঠ তার পরের জামানা শ্রেষ্ঠ তারপরে আল্লাহ রসুল কিছু বলেননি তবে আল্লাহ রসুল এই কথা বলেছেন যে কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে আমার ভয় হয় হয়তো আমরাই তারা আমার ভয় হয় যে আমরাই সবচেয়ে নিকৃষ্ট এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে কালকে বক্তব্য দিলাম না গৌরীপুর কার বলা পাড়ায় সামনে চল্লিশ জন বসেছিল তাই না রাহুল তো একটু আগে বললো ইউটিউবকে কি করে আটকাবেন আমি সন্ধ্যায় মাগরিবে সলাতাই করে কালকের ওই বক্তৃতা দেখলাম যে কজন লোক আমার বক্তৃতা শুনেছে খালি ফেসবুক থেকে শুনেছে এগারো হাজার পাঁচশো জন ঠেকাবেন কি দিয়ে এটা কেন চলছে কালকে ওর কমে হবে আপনি না আসলে গোটা দুনিয়া আসে আসছে তো তা আমরা যে উন্নত জাতি খায়রা উম্মা সেই খায়রা উম্মা একদম নিচে এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হচ্ছে আমাদের মধ্যে প্রপার এডুকেশন নাই সঠিক শিক্ষাটা নাই সঠিক শিক্ষাটা নাই কেন কীর্তন করা মানুষকে বলতে পারতো না ছেলে মেয়েকে যাও বেটা বা যাও বিটি যাও প্রোগ্রাম শুনে আসো ওরা কি বলছে তুমি যাচাই বাছাই করো দেখো চলো আমরা সবাই মিলে যাই অথচ ওই ছেলেটা ওই মেয়েটা বেলের লাপনা করতে করতে চলে আসতো এখানে যদি গানের আসর বসতো কোনো কোশ্চিন হতো না কেউ কাকে বাধা দিত না এভাবে চলে আসতো কারণ খারাপ কাজে মানুষ কখনোই বাধা প্রদান করে না একটা ছেলে বিড়ি খায় রাস্তার উপরে বড় মানুষের সামনে বিড়ি খায় মদ খেয়ে পড়ে থাকে ওই লোকটাকে নিজের চাচাও কিছু বলে না যে তুই এই ভুলটা কেন করলি ওই ছেলেটা যখন মসজিদে গিয়ে সলাতে দায় করতে শুরু করে তো বলছে এ আমেরিকার দালাল দেখছে না সমাজে ঘটছে না ছেলেটা দাঁড়িয়ে রেখে দিয়েছে ট্রাক্টর উপরে প্যান্ট পাশ সালাতে দায় করে ওকে ব্রিটিশদের দালাল বলে দিচ্ছে আমাদের মধ্যে আসলে শিক্ষা নাই আমরা কুশিক্ষায় ভরা আমার কথা যদি আমি প্রমাণ করতে না পারি তো আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই নেবো নিশ্চয়ই কীর্তনায় পঞ্চরস হয়তো পঞ্চরস মানে শরীরে এক ভাগ কাপড় থাকে তিন ভাগ খোলা থাকে বাপ আর বেটা বসে দেখে গো আল্লাহ এদেরকে কি বললেন যে খালাকি আহসানে তাকবিম আমি মানুষটা সুন্দর করে তৈরি করেছি কথা কেমন যদি আল্লাহ এই কথাটা না বলতেন যে ওকে আমি মাটির সাথে মিশিয়ে দিই তাহলে কিন্তু টেনশনে পড়ে যেতাম আল্লাহ বলল কি আল্লাহ ঠিকই বলেছে যখন আল্লাহর বিধান আল্লাহর আইনকে মেনে চলবেন না তাহলে আপনি নিচে চলে যাবেন কারণ আল্লাহর রসুলের জামানা যে জামানায় তিনি জন্মগ্রহণ করছেন মক্কার অবস্থা এত ভয়াবহ ছিল এত নোংরা ছিল ওখানে জেনা ব্যাবিচার সুদ ঘুষ মদ এইরকম বেলের লাপনা সব কিছু ছিল আল্লাহ সোমানে তারা মনস্থির করলেন যে একজন নবীকে আমাকে পাঠাতে হবে একজন টিচারকে পাঠাতে হবে তিনি শিক্ষককে পাঠালেন তারপরে আল্লাহ রসুলে সে শিক্ষা দিলেন জাতিকে শিক্ষার পরে আস্তে 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 জাতিটা সুন্দর হয়ে উঠলো এবং সেই যুগটা যে যুগটা কিছুদিন আগেও বর্বরতায় তাই পরিপূর্ণ ছিল যে যুগটা অসভ্যতায় পরিপূর্ণ ছিল ওই যুগটা হয়ে গেল সোনালি যুগ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জামানা আল্লাহ রসুলের জামানা আল্লাহ রসুলের জামানা আছে শ্রেষ্ঠ জামানা ওই জামানাটা আমরা যে কথাগুলা বলবো কার কথা বলবো আল্লাহর আর আল্লাহ রসুলের তো আশেখ রসুল তো এলাকায় বহু আছে আশেকের রসুল মানে যারা আল্লাহর রসুলকে প্রাণ দিয়ে ভালোবাসে কই তারা রাখার দরকার ছিল না কথা তো আল্লাহর আর আল্লাহ রসুলের বলবো যদি ভুল বলি আপনাকে আটকাতে হবে আমাকে আপনাকে আপনাকে আসতে হবে আপনি এসে আপনি আমাকে এসে আটকে দেবেন যে শাহনুল ভাই ভুল বলছেন কেন তাহলে তো ভয় কিসের কথা তো হবে কোরআন এবং হাদিস থেকে আমরা তো বলতে ভয় করি আল্লাহ রসুল বলছে আমার নামে যদি কেউ একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহার নাম জি কঠিন জায়গা নাম একটা মিথ্যা কথা বললে তার থাকার জায়গা হচ্ছে নাম আল্লাহ সুমানা তালা কোরানুল কালিমের মধ্যে বলছেন ইয়া ইউ আল্লাহ্ দিন আমানু হে ইমানদারগণ যারা ইমান নিয়ে এসেছো। অতাকুল্লাহ আল্লাহ সুমানা তালাকে ভয় করো অলা তামুতুন্নাহ খবরদার তুমি মারা যেও না ইল্লাওয়ান্তু মুসলিমন মুসলমান না হয়ে আল্লাহ সুমানা তালা অত্রহার দ্বারা বোঝাতে চাইলেন যে মানুষ হে ইমানদার মানুষ আল্লাহ সুমনতলাকে ভয় করো আল্লাহ সুমনতলা যে কঠিন দিবসের মালিক খবর তার তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত প্রপার মুসলমান হতে পারছ আল্লাহ সুমনতলা বাক্য এভাবে বললেন আল্লাহ এভাবে বলেননি যে হে দুনিয়াবাসী শোনো ইঞ্জিনিয়ার না হয়ে মারা যেও না হে দুনিয়াবাসী শোনো প্রডিউসার না হয়ে মারা যেও না আল্লাহ বললেন যে তুমি চাচা মুসলমান হও তারপরে গে মারা যাও অপরাহত আল্লাহ সুমনে তারা বলছেন ইয়া ইভাল্লা দিন আ মানু হে ইমানদারগণ কু আনফুস তুমি তোমার নিজেকে বাঁচিয়ে ফেলো ওয়ালিকুম নারা এবং তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে যে জাহান্নামের আগুন জ্বলবে পাথর দিয়ে যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে যে জাহান্নামের আগুন জ্বলবে পাথর দিয়ে আপনি কি কল্পনা করতে পাচ্ছেন যে পাথরেও আগুন জ্বলে কেন বলেছেন আগুনের তেজকে আগুনের গতিকে বোঝানোর জন্য জাহান্নামের নামের আগুনের রং কালো আগুনই আগুনের কাছে পুড়ে গিয়েছে আগুনে আগুনের কাছে পুড়ে গিয়েছে আল্লাহ সুমেনা তারা এই বাক্যটা আমাদের সামনে বললেন ছয় নম্বর বললেন ও ইমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচিয়ে ফেলো কি থেকে জাহান্নামের নামের আগুন থেকে কোন আগুন যে আগুন মানুষ দিয়ে জ্বলে যে আগুন পাথর দিয়ে জ্বলে মানুষকে পোড়াতে তো পেট্রোল কেরোসিন লাগে কাঠ খড়ি লাগে আল্লাহ কোন বাক্যটা বলেছে আগুন জ্বলবে মানুষ দিয়ে আগুন জ্বলবে বোল্ডার দিয়ে পাথর দিয়ে কত ভয়াবহ হবে সে আগুন আল্লাহ বললেন আপনাকে আমাকে বাঁচতে হবে কার হাত ধরেছেন সে পার করে দেবে নবী তো টেনশনে থাকবে কে আমাদের মাঠে কার হাত ধরেছেন আপনি এজন্য শিখতে হবে জাহালাত মানে মূর্খতা ইসলামের বিপরীত আপনি যত বড়ই পণ্ডিত হোক না হন না কেন যদি আপনার জীবনে অ্যাপ্লাই না করেন সেই শিক্ষার কোনো মূল্য নাই সংবিধান কে লিখেছেন ডক্টর বি আর আম্বেদকর আঠারো পারা কোরআনের হাফেজ কি করে গিয়েছে কি করে গিয়েছে তাও হিদ বুকে নিয়ে মরেছে মরেনি কিছু করে নাই যার নাম সরাসরি আবু জাহেল বা সাইবা কি নিয়ে গিয়েছে এরা নিয়ে গিয়েছে অথচ ইবলিশ আপনাকে শিখেছে সালাতের পরে আয়তুল কুর্সি বললে আপনি জান্নাতে যাবেন ও জাহান্নামের মাল খড়ি বুঝতে পেরেছেন তাহলে এখানে বুঝতে হবে আমাদেরকে যে আমাদের শিক্ষা দরকার প্রপার এডুকেশন দরকার আর আল্লাহ রসুলের কথাকে কিভাবে মানতে হয় তার দৃষ্টান্ত দেখুন শিক্ষাটা আল্লাহ রসুল কিভাবে দিয়েছেন একটু খেয়াল করেন আনাস তলানু বলেন আনাস রাজিয়ালু বলেন তালহা রাজিয়ালু সাইডে দাঁড়িয়ে আছেন আমি কলসির থেকে মদ ঢালছিলাম আর আমার সামনে বসে থাকা লোকজনকে মদ খাওয়াচ্ছিলাম আনাসরা জেলাও অনু বলেন তালহারা জেলায় ত্রাণুর বাড়িতে উনি দাঁড়িয়ে আছেন আর আমি কলসির থেকে মদ ঢালছিলাম আর আরও অনেক মানুষ যারা ছিল সাহাবিও ছিল তাদেরকে আমি মদ পান করাচ্ছিলাম কখনকার ঘটনা যখন মদ হারাম হয়নি তখনও মদ হারাম হয়নি এভাবে খাওয়াচ্ছে 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 এক সময় বাইরে থেকে একজন চিৎকার দিয়ে বলল এই তোমরা শুনে যাও আবুল কাসেম বলেছেন আবুল কাসেম মানে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ এখনই কোরআনের আত নাজিল করলো মদ হারাম কে বলছে কথাটা একজন সাহাবী বাইরে বলছে সাহাবিরা আর অন্যান্য মানুষের মদ খাচ্ছে

বোঝায় যত কলসি আছে সব ভাঙো কতবার বলেছে আল্লাহ রসুল বিদেশি মদ ভাই প্রচুর টাকা দাম আপনি হলে অন্তত পরামর্শ করতেন ঠিক আছে হারাম যখন হয়েছে সন্ধি পর্যন্ত খায় যদ্দুর পাই আপনি হয়তো করতে পারতেন আনাস রাজিউত্রণ বলছে আমি লাঠি দিয়ে পিটাতে শুরু করলাম পাত্রগুলোকে ভেঙে চুরমার করে দিলাম এবং বলছে আমি সাক্ষী সেই দিনের ঘটনার মদিনার গলিতে মদের বন্যা যাচ্ছিল কত মদ তাদের বাড়িতে ছিল আপনাকে যেদিন থেকে বক্তৃতার লাইনে এসেছি সেদিন থেকে আজ পর্যন্ত এই সময় পর্যন্ত আপনাকে আমি প্রতিদিন বলি বিড়ি হারাম আপনাকে প্রতিদিন আমি বলি জলটা হারাম খৈনি হারাম গুল হারাম আল্লাহ রসুল বলেছেন যারা খেয়ে ইবাদত করবে তাদের ইবাদত গ্রহণ হবে না তারপরেও আপনি চব্বিশ দিন কি আটচল্লিশ দিন কি এক বছর দু বছর পাঁচ বছর সাত বছর আপনি কেয়ামতের মানে কেয়ামতের আগ পর্যন্ত শুনবেন আপনার দোকান থেকে বিড়ি সিগারেট উঠবে না আপনার ইমাম সাহেবের গুল করা বন্ধ হবে না আর আপনি বলছেন আমি আশে করে চুল খুব কঠিন একটা ব্যাপার ভাই একবার শুনেছে ব্যাস ইমানটা দেখেন আরে ফলচ তো হতে পারে মিথ্যাও তো হতে পারে কে বললে একটু যাচাই করি কোনো ব্যাপার না আল্লাহ রসুল বলেছে মানে ব্যাস কনফার্ম সাহাবিদের মানার গতিটা কি দেখেন সঙ্গে সঙ্গে মদ মদের ঠিলগুলাকে ভেঙে দিল চুরমার করে দিল একটা যুদ্ধে আল্লাহ রসুল জিতে গিয়েছেন তাবুর মধ্যে বসে আছেন সাহাবিরা তসলা তসলা বুঝেন তো আমরা তো বলি বড় হাড়ি তামার পাত্র ওর মধ্যে গোস্ত রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে গৃহপালিত গাধার গোস্ত রান্না হচ্ছে এই মাংস হয় হয় এখনই মানে পাঁচ মিনিট পর নেমে যাবে একদম গন্ধে মোমো করছে পেটে বুঝতে পারছেন খাবো একদম মাংস খাওয়ার জন্য রেডি একদম অনেক তসলা তসলা মাংস রান্না হচ্ছে সাপেরা খাবে যুদ্ধে জিতেছে কী একটা আনন্দের ব্যাপার এরকম সাপ রেডি আল্লাহ ওই একটা খেমার মধ্যে একটা আপনার পর্দার আড়ালে আল্লাহলু বসে আছেন আর পাঁচ মিনিট হলে মাংসটা হয়ে যায় গোস্তটা হয়ে যায় নামালে এখন সাহাবিরা নগদ খাবে সাহাবিরা খুব গরিব ছিল কেন ইসলামের জন্য দিতে দিতে সব শেষ খুব গরিব ছিল তো মাংস খাবে সামনে হচ্ছে আলহামদুলিল্লাহ কি একটা আনন্দ এমত অবস্থায় আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হলো গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম আমার মনে হয় যদি আমি বা আপনারা যদি থাকতাম ওই সময় অন্তত পক্ষে উমের রাজনীতি নিয়ে বলতাম যে চলে কাছে বলি যে হারাম তো হলো হলো এতগুলো মাংস সঙ্গে সঙ্গে সাহাবিরা ওই পাত্র সব ফেলে দিল ইমানটা বুঝেছেন সঙ্গে সঙ্গে জানার সাথে সাথে পাত্রটাকে উল্টে ফেলে দিল আরে গোস্ত তো খেলো না খেলো না কেন আল্লাহ রসুল বলেছেন হারাম আল্লাহ রসুল বলেছেন হারাম যে ছেলে নামাজ আদায় করে না ও ছেলে মুরগি জবাই করলে তার গোস্ত খাওয়া যাবে না আপনি প্রতিদিন খান মানে নির্লজ্জ বে আপনি তাই খান যে লোক গরুর গোস্ত জবাই করে তাকে যাচাই পাশ সালাতা দায় করে কিনা যদি সালা তাদাই না করে তার এতে গরুর গোস্ত খাওয়া যাবে না আপনি সেখানেই খান আশ্চর্য দুনিয়া এমনিতে চলছে গতি কি দেখেন মানার সতেরো আঠেরো মাস হয়েছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা এসেছেন খুব কষ্ট বুকের ভিতর আমাকে তাড়িয়ে দিল গ্রাম থেকে আল্লাহ রসুল খারাপ মানুষ ছিল নাকি হক কথা বলে গ্রাম থেকে তাড়াবে মানুষ পিঠের চামড়া তুলবে এটাই বৈশিষ্ট্য প্রত্যেকটা নবী রসুলকে তারা এলাকার লোক দেখতে পারেনি যখনই আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে ভাববেন রাইট ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক আপনি সঠিক পথে আছেন আপনি সঠিক পথে আছেন আপনি সাহাবিদের জীবনটা দেখেন তো আল্লাহর রসুলের মনের মধ্যে খোয়াইশ আল্লাহ রসুল বলেন আল্লাহ গো আমাদের আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ি মানে মসজিদুল আকসাজের দিকে ওইদিকে আমাদের কাবা ছিল প্রথমে জানেন কি কিবলা ছিল ওই দিকে তো ওই দিকে মুখ করে নামাজ পড়ি তো মনের মধ্যে খুব একটা শখ আল্লাহ মক্কা থেকে তো তাড়াল্লা তাড়াহ ঠিক আছে যদি একটু কাবাটাকে ঘুরিয়ে মক্কার দিকে দিতা তাহলে খুব খুশি হতাম আল্লাহ রসুলের মনের ইচ্ছা সলাতে আদায় করছেন আল্লাহ রসুল সম্ভবত আসরের সলাত এমন অবস্থায় ওহিনাজিল হয়ে গেল আল্লাহ আল্লাহরা আকাশ থেকে বলেন হে মোহাম্মদ আমরা বলি আমার আলী তুমি তোমার কাবাকে পরিবর্তন করো কাবাকে তিনি পরিবর্তন করে নিলেন এবার দেখবেন আমাদের এলাকাও সব মসজিদে একই সময় কিন্তু নামাজ হয় না একটু আগে পিছে হয়তো তো একজন সাহাবি বেরিয়ে গেলেন ওখান থেকে বেড়ে গিয়ে হাঁটছে হাঁটতে দেখছে একটা মসজিদে আজা মানে নামাজ চলছে রুকুতে আছে সাহাবিরা কোথায় আছে রুকুতে আছে সাহাবিরা ওখান থেকে বাইরে থেকেও বলছে আল্লাহর কসম করে বলছি এখন আমি আল্লাহ রসুলের সঙ্গে সরাত আদায় করে আসলাম আল্লাহ রসুলকে আল্লাহ ওহিনাজিল করে বলছে তোমার কাবা আর বাইতুল মোকাদ্দাসের দিকে নাই জেরুজালামের দিকে নাই তোমার কাবা মক্কার দিকে ট্রান্সফার করা হয়েছে ওই সাহাবি বলছে এই কথা বলতে বলতে রুকু থাকা অবস্থায় তারা ঘুরে গেল বুঝতে পারেননি তো সুবান আল্লাহ রুকু থাকা অবস্থায় কি তারা ঘুরে নিয়েছে কি ইমান তাদের এডুকেশনটা কি দেখেন আল্লাহ আকবর আর আজকে আমরা কোথায় আপনার ছেলে সারা দিন ইয়ারফোনে গান শুনে ইয়ারফোন ঢুকিয়ে ফোনে গান শুনে কই কবে কি বললেন আপনার ছেলেকে আপনার ছেলের আইডল হওয়ার কথা ছিল আল্লাহ রসুল আপনি আসে কে রসুল তা আপনার ছেলেকে বানাবেন না আপনার ছেলে কেন হানি সিং আপনার ছেলে কেন ক্যান্ডারুর মতো চুল কেটেছে আপনি এতিম আপনি নির্লজ্জ আপনি বেহা তাই আপনার ছেলে দুই পাশ চিড়ে দিয়েছে একবারে মানে কি বলবো তুলে দিয়েছে আর মাঝখানে ওই উপরের মতো চুল রেখেছে আপনার লজ্জা লাগে না আপনার দেখে একটু ঘিন ঘিন করে না আপনার দেখে একটু করে না যে এটা কি হলো তুই করেছিস কি তোর এত সুন্দর চেহারা তুই টাকা দিয়ে চেহারা খারাপ করেছিস মানে এটা হয় কি করে নাপিতের আরো একটা ভালো ভালো বাংলা ভাষা কি জানেন নর সুন্দর মানে মানুষকে সুন্দর করে তাই তুই এখন তো নর সুন্দর না ওর নাম রাখতে অন্য কিছু নাকি অবস্থাটা কি আপনার ছেলে চব্বিশ ঘন্টা গান শুনে সারাদিনের ছবি নিয়ে ব্যস্ত থাকে আপনার ছেলেকে কই বললেন না তো কত বড় মিউজিক লাভার আপনার ছেলেকে একদিন বলেছেন বেটা কোরআন শুনো তো কোরআন শুনে দেখো তোমার হৃদয় একটা শান্তি করো ইংল্যান্ডের একজন মিউজিক লাভার খুব গান ভালোবাসতেন তো একজন শেখ উনি মদিনা থেকে পড়াশোনা করেছেন বাড়ি আমেরিকায় তো ওই শেখ বলছেন যে আমি ওনাকে আমার বাড়িতে নেমন্তন্ন করলাম মানে লাঞ্চ দুপুরে খাবারের জন্য উনি আসলেন অনেক আইটেমের খাবার আমি ওনার জন্য তৈরি করেছিলাম খাবার শেষ করার পরে উনি বলছেন যে খালি খাবারে আমার হয় না যে কেন বুঝে আমি তো খুব মিউজিক লাভার খাবার শেষে একটু গান লাগে আমার একটু গানের ব্যবস্থা হবে কি তো বলছে আমার বাড়িতে তো কোনো ইনস্ট্রুমেন্ট নাই যন্ত্রপাতি নাই গান কোথা থেকে দেবো এখন একে বুঝে আপনি যতই ভালো খাবার করেন আমার মন পাবেন না যতক্ষণ আমাকে গান শোনাবেন মানে সব রকমের গান তিনি শুনে অভ্যস্ত ঠিক আছে তো বলছে যে ওনার মাথা একটা বুদ্ধি আসলো যে গান তো নাই কোরআন তো আছে ঠিক আছে তো ওনার কানে হেডফোন লাগিয়ে শেখ আব্দুল বাসিত পৃথিবীর সেরা সেরাকারী ওনার তেলাত লাগিয়ে দিলেন উনি শুনছেন যখন তেলাত লাগান উনি ওনাকে বলছেন ইউ জাস্ট লিস দিস সন উইথ র্যাপট অ্যাটেনশন আপনি যে গানটা এখন শুনছেন খুব মনোযোগ শুনে শুনে দিয়ে শুনেন। ইনশাল্লাহ আপনার উপকার হবে ভালো কথা গান শুনছেন গান শুনছেন গান শুনছেন হট করে ওই বাটনটাকে স্টপ করে দিয়ে বলছে হু রুড দি সং ইজ দ্য সিঙ্গার বলছে এই গানটা কে লিখেছে আর কে গিয়েছে এই গানটা কে লিখেছে আর কে গেয়েছে তো বলছে এটা কেউ লিখেনি একজন গেয়েছে হিজ নেম ইজ আবদুল বাসিদ

ওকে প্রশ্ন করছে তুমি যে মানে বুঝতে পারলা না তো কানো কেন মিয়া কি কারণে কেন তো ও বলছে যে দিস সং উইথ মাই হার্ট আমি যখন এই গানটা খুব মনোযোগ সহকারে শুনছি আমার অন্তর করে কাঁপছে আমি বুঝতে পারছি না আই ওয়ান আমি এই গানটা শুনতে চাই শুনতে চাই শুনতে চাই আরো আছে কি তখন বলছে বন্ধু এটা কোনো গান নয় এটা হচ্ছে মানে দিস আর দ্য ভার্স ফ্রম দ্য কোরআন এটা কোরআন থেকে কিছু আয়াত এটা গ্রন্থ আল্লাহ সোমান পাঠিয়েছেন তুমি বলছেন যে আমি সব মিউজিক বাদ দিয়ে এই মিউজিকটা শুনতে চাই তো তা পরবর্তী সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কিসের ভালোবাসা আছে আপনার ছেলেকে হানি সিং বানিয়েছেন আর আপনি বলছেন আমি আশেখের রসুল এটা হয় কি করে আপনি এটা মিথ্যাবাদী দাবি দাবিদার বাবা আপনার ছেলেকে তো সঠিক শিক্ষা দিতে হবে আল্লাহ রসুলকে আপনি ভালোবাসেন আপনার ছেলেকে ভালোবাসতে শেখাবেন না আপনার ছেলেকে সঠিক গাইড দেবেন না আপনি আজকে কি করেন ইহুদি খ্রিস্টান না কোরআনুল করিম থেকে ইহুদি খ্রিস্টান না কোরআনুল করিম থেকে আজ বের করে করে বিজ্ঞানী শিরোপা মাথায় নিয়ে জাতির সামনে সেরা বিজ্ঞানী পুরস্কার পাচ্ছে আর আমরা যারা আছি মুসলমান তারা কি করছি তালাক নিয়ে মারামারি মসজিদে জোর আহমিন বললে ঝামেলা পায়ে পাঠা গেলে বিয়াদব মানে কি এসব নিয়ে বসে আছি আমরা অথচ তারা আবিষ্কার করছে তারা আবিষ্কার করছে খুব রিসেন্ট একটা গভীর পাওয়া গিয়েছে জানেন যে মানুষের চোখ যেটা ওই যে আপনার পকেটের যে ক্যামেরা আছে ওটা যদি আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা হয় আপনি যদি ওই স্কুলে শেষ প্রান্ত থেকে আমার ছবি তুলেন তো আমার লোম পর্যন্ত বোঝা যাবে গায়ের এত তার গতি আল্লাহ সমান তা আমাদের চোখে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ক্যামেরা রেখেছেন আপনার মোবাইলে মেমরি কত আপনার কম্পিউটারে ল্যাপটপে মেমোরি কত একশো জিবি দুশো জিবি পাঁচশো জিবি আপনাকে যে মাথাটা দিয়েছে আল্লাহ সোবানা তালা এটা হচ্ছে দশ লক্ষ জিবি মেমরি আপনার মাথা কী রেখেছেন মাথায় কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন ওই পাঁচটা প্রশ্নের কি বুঝেছো কি করে আমল করেছো সারা যৌবন বোঝাও সারা বয়সকাল বোঝাও তুমি কি বোঝাবেন আপনি কি করেছেন খালি গান আর সিনেমা আর নাটক আর ফাজলামি আর মানুষের সাথে ঝামেলা এসবই করেছেন আপনি কি শিখেছেন আপনি কি জাতির জন্য কি করেছেন আরে দাওয়াত তো আপনার জন্মের এলাকার মানুষ কেন। পড়ে না কেন আপনার মেয়ে স্কুল কলেজে যায় ল্যাংটা হয় লজ্জা লাগে না আপনার আপনি বলছেন না ওরে বাপরে আমি আসে গেরোছুল আপনি নইলে আপনাকে প্রমাণ করতে হবে বলে আমি মাকে ভালোবাসি মা ছাড়া বাঁচি না মাই আমার সব মাই আমার ভুবন মাকে এক বেলা না দেখলে আমি বাঁচতে পারি না তো কি করেন মাকে খেতে দিই না এইটুকুই অবস্থাটা হয়েছে এইরকম আমাদের এই পরিস্থিতিকে পরিবর্তন করতে হবে এটা কেই বলা হয় জাহেলিয়াত কেই বলা হয় অজ্ঞতা আল্লাহ আপনাকে কখনোই বলেনি যে ডাক্তার না হলে তুমি জান্নাতে যেতে পারবে না কিন্তু আল্লাহ আপনাকে বলেন যে প্রপার মুসলমান হতে হবে মুসলমান মানে যার হাত থেকে জাতি নিরাপদ আব্দুর রহমান যেমন নিরাপদ চণ্ডীদাসও তেমনই নিরাপদ আব্দুর রহমান যেমন নিরাপদ চণ্ডীদাসী তেমন নিরাপদ তাহলে আপনার এখানে প্রোগ্রাম করতে আসলে আমাকে টেনশনে পড়তে হয় কেন হ্যাঁ শাইনুর রহমান কিসের আতঙ্ক কিসের টেরোর আপনার কাছে ভয় লাগে আসেন সামনে বসেন একটু কথা বলি ভয় কিসের আপনিও মুসলমান আমিও মুসলমান তো সামান্য কিছু পার্থক্য থাকতে পারে তাই বলে আপনি যে কালেমা পড়েছেন আমি ওই কালেমা পড়েছি আমি যে কোরআন পড়ি আপনি ওই কোরআন পড়েন আপনার নবী আল্লাহ রসুল আমার নবীও তো একজন আমার গাইড দাতাও তো একই জন আপনার মধ্যে এত সংকীর্ণ মনে কেনে এত সংকিনা মনে করে এত জাহেল কেন আমরা কি কেন আমরা তো জাহেল আমাদের মধ্যে proper education নাই কেন বাড়িতে পর্দা নাই বাড়িতে সুদ ঘুষের কারবার ইমাম সাহেব মসজিদে মেম্বারে উঠে বলতে পারে না যে আল্লাহ রসুল বলেছেন ইয়া আইহুল্লা জিনা আল্লাহ সুবহানাহু তালা বলেছেন ইয়া আইহুল্লা জিনা আমানু আদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাজানুরবি আল্লাহ ইয়া রাসূলি আল্লাহ সুবহানাহু কোলারুল কেরমের সোরা বাগারার দুশো পঁচাত্তর ওইদিকে বলেছেন যে হে ইমানদারগণ তোমরা সুদ থেকে ঘুষ থেকে সুদ থেকে যে বন্ধন লোন থেকে গ্রুপ লোন থেকে দূরে থাকো ইনকুন্তু মমিন তুমি যদি মমিন হও ফাইল্লাম তা যদি এই আয়াত শোনার পরেও তোমার বাড়িতে বন্ধন থাকে তোমার বাড়িতে গ্রুপ লোন থাকে তোমার বাড়িতে এই ধরনের ডেস্টি নামক আরও কি এলায়ছি এগুলো যদি থাকে ফাজা হারবি মিন আল্লাহী তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলে এত মার কাছে কেন মুসলমান এই জন্য মার কাছে কারণ আমরা সুদ নামক এই মহাপাপ আমাদের গলায় পরে নিয়েছি তার ফলস্বরূপ আল্লাহ গজব নাজিল করছেন আর কিছুই না আর কিছুই না আল্লাহ জাস্ট গজব নাজিল করছেন আপনারা আমার ওপরে আচ্ছা বলেন তো একটা এলাকা যদি পাঁচজন চোর থাকে পাঁচজন চোর আছে তা আমরা ওই এলাকাটাকে কী বলি চোরের এলাকা বলি না বলি তো যেমন কোন এলাকা থেকে পাঁচজন ভিক্ষা করতে যায় তা আমরা ওই এলাকার নামই রেখেছি ভিকারি এলাকা তাই না তাহলে এই যে এত বড় গ্রাম যদি প্রশ্ন করি ফজরে জোরে কজন লোক হয় আজকে আমি একটা মসজিদে খুতবা দিতে গিয়েছিলাম তো মসজিদটা অনেক বড় পুরো লোক প্যাক প্যাকটাপ মসজিদটা তো মসজিদ কমিটিকে জিজ্ঞাসা করলাম লোকজন কত হবে আমার সামনে সাড়ে পাঁচশো তো সাড়ে পাঁচশো লোক আমার আর একটা মসজিদে ওরা হবে তাহলে সাড়ে ছশো মতো লোক এসেছে এবার মহিলাদের কথা আমি দেখতে পাইনি আমার সামনে সাড়ে পাঁচশো তা আমি শুরুতে বললাম আজকে ফজরের জামাতের সাথে ছলা আদায় করেছেন কে কে হাত তোলেন ছয় থেকে সাত হাত পেলাম সাড়ে পাঁচশো লোকের মধ্যে ছয় থেকে সাত বা দশজন হাত তুললো আল্লাহ রসুল বলছেন মান তারা সালাতার মোতাম্মিদিন ফাঁকাত কাফেরা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি মুসলমান নয় আচ্ছা এই কীর্তন এবার আমি যেখানে এসেছি সবাই নামাজ পড়ে কীর্তন পর লোক কীর্তন নয় কাকে জিজ্ঞাসা করবো সবাই নামাজ পড়ে না তো ফজরে হয়তো আট দশ জনই হয় মনে হয় কালকে বক্তৃতা দিতে গিয়ে একজন কানে কানে এসে বলছে যে পাশের বাড়ির লোক মনুষা পূজা করেছে বলেন মুসলমান মনুষা পূজা করছে আছে না গান দেয় না মনসার গান দেয় আমি হয়ে যাই ওই সব ইমাম ইমামদের কথা ভেবে মা সাল্লা এমন সুন্দরভাবে সেজে থাকে সব সময় মাথায় টুপি জুব্বা কুব্বা মনে হচ্ছে আল্লাহ এখনই নামিয়ে দিল জান্নার থেকে সব সময় একদম এভাবে ঘুরে ওই ইমাম সাহেব বসে আছে একটা বিয়েতে মানে একটা বিয়ে না আমি আপনাকে বলছি এটা বুঝে নিন ইমাম সাহেব বসে আছে তো রেজিস্টার পাশে লিখছে এই কি কি নিলাগো বলছে আমাদের বেশি কিছু দাবি ছিল না একটা পালসার বাইক একটা ফ্রিজ ঘর সাজিয়ে আর খাটের দামি তো চল্লিশ হাজার এর এর বলে দাবি নাই তো ঘর সাজিয়ে আর সাত ভরি গহনা এইগুলো হচ্ছে ছেলের দাবি বুঝে তারপরে শ্বশুর যা দিবে আমি শ্বশুর হলে স্যান্ডেল দিতাম বুঝে তারপরে শ্বশুর যা দিবে ওই ইমাম সাহেব পাশে বসে ওখানে বসে মুরগির রান ছিড়ছে গরুর কলিজা খাচ্ছে বলে ইমাম আপনি বলেন না ইমাম এরকম বিয়েতে ওর বসে থাকা যায়জ বুঝতে পারেন নি পণ কি হারাম না হালাল নাকি শোন হারাম তো তো হারাম কাজ ইমামের সাহেবের ইমাম সাহেবের পাশে ঘুরছে ও ও বাড়িতে খেলো কেন এত ওর বাড়িতে অভাব খায় কি ও সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে চলে আসতে পারে যে তোর বিয়ে আমি পড়াবো না ব্যাস এটাই ফাইনাল সিদ্ধান্ত এত বড় হারাম কাজ আপনার পাশে ঘটছে আপনি ওই বাড়িতে আপনি খান কি করে বসে থাকেন কি করে বিয়ে পড়ান কি করে এই জন্যই তো বিয়ের সময় কালেমা পোতা শুরু হয়েছে আরে মুসলমানকে আবার মুসলমান করছে গো কঠিন একটা ব্যাপার লাই লাইলা পড়াচ্ছে কেন আপনি মুসলমান ছিলেন না তাই আপনি মুসলমান হলে তো সময় পড়তে থাকেন নাকি আমার ছেলেকে বলছে দুই রেখ নামাজ পড়ে তো দেখাও আরে ভাই অ্যান্ড্রয়েডের যে কোনো ফা ফাংশন ওকে জিজ্ঞাসা করবেন একদম ডক্টর জাকির নায়কের মতো রেফারেন্স দিয়ে বলে দেবে কিন্তু নামাজ কোনো দিন পড়েনি হাত বেঁধেছে দেখা এইভাবে মানে ডান হাত তলের বাম হাত উপরে ঠিক আর বলবেন কি অবস্থা আমাদের সমাজে কতটা জাহেল আমরা সলাদ থেকে গাফেল আর এইগুলোর জন্য কারা দায়ী বলতে গেলে তো যে শাহিনুর রহমান খালি ওই আলেমদের বিরুদ্ধেই বলে কারা দায়ী বলেন তো আলেমরা না যে স্টিয়ারিং ধরে আছে অ্যাক্সিডেন্ট তাকে দায়ী করব না প্যাসেঞ্জারকে দায়ী করব কাকে দায়ী করবো আমি সব জায়গায় বলি আপনাদের এখানেও বলছি যে ইমাম সাহেব যদি মেম্বারে উঠে দুটো কথা বলতো তাহলে এখানে একজনও বেনামাজি থাকতো না এক ইমাম সাহেব বলবে আমি আগামীকাল থেকে ওই বাড়িতে বিয়ে পড়তে যাব না যে বাড়ির লোক নামাজ পড়ে না আমি আগামীকাল ওই বাড়িতে বিয়ে পড়াতে যাব না যে বাড়ির লোক নামাজ পড়ে না দুই কোনো বাড়িতে কেউ যদি মারা যায় তার বাড়িতে আমি বা তার লাশ বা তার বেটার লাশ বা তার পরিবারের লাশ আমি জানা যা করবো না এই দুটো কথা যদি ইমাম সাহেবরা বলতে পারত। গোটা পৃথিবীর মুসলমান নামাজ পড়তো ইমাম সাহেবরা বলতে পারে না কেন ইমাম সাহেব টেনশন আছে যদি আমাকে বের করে দেয় সাড়ে তিন হাজার টাকা শেষ যদি আমাকে বের করে দেয় তো কোথায় আমি কি করে খাব বিলাল গরিব মানুষ অন্য অন্যজনের বাড়িতে খাচ্ছে তোমার বল বল তো আপনার আমার সবারই আল্লাহ আল্লাহ হো বল টোবল কেউ নাই বিলালের টেনশন নাই যে এখন আমাকে কি মেলে রাস্তায় যদি ফেলে দেয় আমার ইনকাম বন্ধ আমি একজন চাকর মানুষ ওর টেনশন নাই কিন্তু ইমামের টেনশন আছে যে কোরানো পড়ে যে হাদিসও চর্চা করে ওর টেনশন রয়েছে আর ইমাম সাহেব হক কথা বলবে কি করে এক ইমাম সাহেব খৈনি খায় অথবা গুটকা খায় অথবা জর্দা খায় দুই ইমাম সাহেবের বউ পূর্ণাঙ্গ পর্দা করে না তিন ইমাম সাহেবের বাড়িতে সারা দিন রাত টিভি চলে চার ইমাম সাহেবের বন্ধন লোন আছে ওর বোটাও বসে থাকে না ওই সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে যায় ইমাম সাহেব তো এমনি বিপদে ও কি করে কথা বলবে কথা বলে তো শক্তি লাগে ভিতরে তো ক্ষমতা লাগে যদি বাই বলে যে বলে দেয় এই আল্লাহ বলছেন লিমা তা কলুন মালা তা ভালুন তুমি যা করোনা তা বলো না ইমাম সাহেব যে বিপদে কি করবে আমার সাথে একটা বক্তা স্টেজে আছে অনেক দিন আগের ঘটনা তো আমাকে প্রশ্ন করেছেন পানবিড়ি জর্দা গুল সিগারেট খৈনিক হারাম না হারাল হালাল আমি একদম দলিল সব বলে দিয়েছি এগুলো হারাম ওই বক্তাকে প্রশ্ন করেছে গুল করা যায় কিনা আমি তখন স্টেজে বসে আছি তো ওই বক্তাকে প্রশ্ন করেছে প্রথমে এটার উত্তর দিয়ে বক্তৃতা শুরু করুন গুল করা যায় তো বক্তা এভাবে পড়ে বলছে শাইনুর ভাই তো বললোই আমি কি আমি আর কি বলবো তার মানে বোঝা গেল হুজুর খায় হুজুর সত্য কথাও বললো না মিথ্যা কথা বললো না মহাবিপদে হুজুর কি অবস্থা আজকে সোসাইটি আমাদের এই আলেমদের জন্য শেষ যদি ইলম চর্চা হতো যদি জ্ঞান চর্চা হতো আলহামদুলিল্লাহ তাহলে কতই না ভালো হতো আরে আপনি মসজিদে গিয়ে সারা আদায় করেন আপনার মাথায় টুপি নাই আপনাকে গর্দন ধরে টুপি পরাবে কিন্তু আপনার মুখে দাঁড়িয়ে আছে দাঁড়ি নাই কোনোদিনও বলবে না দাঁড়িয়ে রাখার কথা কবে একদিন বলল মানে যেটা প্রয়োজন যেটা ওয়াজিব যেটা ফরজ ওইটা নিয়ে কথা বলবে হ্যাঁ তোমরা পরে বক্তৃতা দাও হাফাতা শার্ট নাকি বিলাউজ মানে আমার মনে হয় ভাবে যাদের বোরকি বিলাউজ কে হাফাতা শার্ট নাকি ভাই তোমরা বিলাউজ পরে বক্তি দাও এই কথা বলে ওর হוש নাই যে সাহাবীরা কাপড় পোশাক-পত্তাপত্তু না এত গরিব ছিল তারা এত গরিব ছিল মানে যেগুলা প্রয়োজন এইগুলা বাদ দিয়ে সমাজের উল্টোপাল্টা আজেবাজে কথা বলে আজকে কষ্ট হয় যে এই আল্লাহ রাসূল নিয়ে মানুষ কত কত ভালো ভালো লেখনি লিখছে আর আজকে আমরা মুসলমানরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব আপনি তাহার আদায় করেন আপনি ইমাম সাহেব কেরালা থেকে আপনি এখেছেন আপনি দুবাই থেকে পাশ করে এসেছেন পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রিধারী মানুষ আর আপনার বউটা বাইরে ট্যাপে গুশল করে আপনি বলছেন তারপরে আপনি ইমাম সাহেব আপনার বউ ট্যাপে গুশল করে আপনি তো গুশল করতে পারেন না লজ্জা লাগার কথা আপনি তো লুঙ্গি পরে গোসল করতে পারেন লজ্জা রাখার কথা আর আপনার স্ত্রী ওই ট্যাপে গোসল করে তারপর আপনি বলছেন যে আমি পাক্কা মুসলমান এটা হয় কি করে এটা মোদির দেশ তাই হয় এটা মোদির দেশ তাই হয় মানে এখানে ঠিক উল্টো সাত আট বছরের মেয়েটা আশিফা নাম শোনেননি সাত দিন যাবৎ মানে মন্দিরের মধ্যে তাকে ধর্ষণ করা হলো যারা ধর্ষণ করা হলো করলো তাদের সপক্ষে মিছিল বের করা হলো মানে তোমরা ভালো কাজ করেছো তাই এটা সেই দেশ যে দেশ দেউলিয়া যে দেশে অর্থনীতি শেষ তারপরে ভক্তরা বলছে আপ কি বার মোদী সরকার আছে আনে বেলায় কি অবস্থা বুঝতে পেরেছেন ঠিক উল্টো ঠিক উল্টো আপনি প্রথমে আপনার ইন্টারস্পেকশন করুন আত্মসমালোচনা করুন আপনার মধ্যে কি আছে খালি জুব্বা কুব্বা ধরলে হবে না আপনাকে ইমানদার হতে হবে সাহাবিদের মতো আপনাকে ঈমান আনতে হবে আবু বাক্কা সিদ্দিক রাজিল্লাহ প্রচুর টাকার মালিক ছিলেন ইসলামের জন্য দিতে দিতে সব শেষ আর আপনার বাড়ি শুধু উচুতে উঠে উঁচুতে উঠে ব্যাপার কি এত টাকা পান কোথায় আপনি এত টাকা পান কোথায় ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করলে তো এত বড় লোকের কথা আপনি না দান সাতকা করেন নাকি পরের খালি খেয়ে বেড়ান পরেরও যেমন খাবেন তবে নিজেকেও দিতে হবে আসলে সঠিক শিক্ষাটা আমাদের মধ্যে না থাকলে যেটা হয় মানে টুপির জন্য বকবে দাড়ির জন্য কিছু বলবে না ইমাম সাহেব দাঁড়িয়ে আছে মসজিদ থেকে বেরিয়েই ওর সামনে বিড়ি ধরাচ্ছে কত বড়ো সাহস বলেন দেখি মুসল্লি সাহসটা কত বড় ইমাম সাহেব দাঁড়িয়ে আছে নগদ তার সামনে বিড়ি ধরাচ্ছে মুসল্লি আবার ইমাম সাহেব তার গলা ধরে বাড়ি থেকে তার বাড়িতে ভাত খাচ্ছে ভাত খেয়ে দিচ্ছে তার বউ কি পরে আছে শাড়ি শাড়িতে কখনো পর্দা হয় না শাড়ি পরে আছে তার বউ আবার ইমাম ইমাম সাহেব সাহেব বলছে হুজুর 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 এখানে আমার বউ এটা আমার বউ আশ্চর্য ফাজল আমি তুমি শুরু করেছো বলে তোমার বউ আমি দেখবো বলে এটা কেমন কথা হুজুর ভালো লাগে দেখতে যে এই যে জাহালাত এই যে মূর্খতা এই যে অজ্ঞতা

কি করবো বলেন তো হাদিস তো সহি আমল যে করতে হয় আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সোলাতে তাই করলো পায়ে পা ভিড়িয়ে এবং টাকরুর টাকরুর সাথে টাকনু আর কাঁধের সাথে কাঁধ ভিড়িয়ে সোলাতে দায় করলো আল্লাহ আল্লাহলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে কি করব বলেন তো হাদিসে বুখারির আমি যে মহাবিপদে হাদিজে বুখারির আমি যে মহাবিপদে আপনি একটু যাচাই করেন না একটু যাচাই বাছাই করেন না আর যদি মনে করেন যে না এ বিষয়ে নিয়ে কথা হবে না তাহলে আগে নিজের এলাকাটাকে ঠিক করুন কি একটা মহিলাও বেরাবে না একটা মহিলা বেরাবে না উইদাউট হিজাব হিজাব পরে তাকে বেরোতে হবে আপনি আপনার বাড়িতে শুরু করুন তো ওই একটা কথা আছে না চ্যারিটি অ্যাট হোম বাড়ির থেকে শুরু করো বাড়ির থেকে শুরু করুন আপনি আপনার বউটাকে আপনি আপনার মেয়েটাকে কালকে মূল্যায়ন করুন তার শরীরের মূল্যায়ন করুন তাকে দেখার অধিকার রাখে তার স্বামী আর গোটা জাতিকে আপনি দেখাচ্ছেন মানে গোটা জাতিকে আপনাকে কে দেখাতে বললো আপনার স্ত্রীকে বাইকে করে নিয়ে চলে যাচ্ছেন মাথায় ওড়না ওড়না পড়ে গিয়েছে টেনশনই নাই হুজুর চলছে হুজুর হুজুর কিন্তু ওই ওই ফেরস্তা সেজে আছে আজ হুজুর নিয়ে মাথায় কাপড় নাই কি অবস্থা তাহলে সমাজ কী করে পরিবর্তন হবে কারণ বাবা ছেলে ছেলে বাবাকে দেখে তাই না দেখবেন কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারা একদম কথা বেরিয়েছে তারপরে দেখছে ও গান করছে করে না আর বাবা মা খুশি হয়ে বছো ওরে বাপরে বাপ এতটুকু মেয়ে আমার গান করে গো দেখেন কি খুশি তারা কি খুশি তারা অথচ বলেন আল্লাহ রসুলের সাথে একদিন যাচ্ছিলাম একটা বাদ্যযন্ত্রের আওয়াজ আসছিল আল্লাহ রসুল কানে আঙুল দিলেন তারপরে বলছে শেষ হয়েছে বলে হ্যাঁ আর শোনা যাচ্ছে না তো ঠিক আছে আঙুলটা বের করে নিলেন আপনার ছেলেকে আপনি বাঁচাবেন না আল্লাহ রসুল বলছেন যে সীসা গরম করে উত্তপ্ত করে কানের মধ্যে ঢেলে দেওয়া হবে যে ছেলেটা ক্রমাগত গান শুনতে থাকে আপনাকে নিমজ্জিত করে রেখেছে একবারে আল্লাহ রসুল বলছেন এক শ্রেণী আলেম হবে তারা জাহান নামের গেটে দাঁড়িয়ে ডাক দিবে আচ্ছা বলেন তো এতক্ষণ যা কথা বললাম কারুর কথা বলেছি আমি আল্লা আল্লাহ রসুলের বাদ দিয়ে বলেছি কথা বলেন আপনি পরে গিয়ে যাচাই করে দেখবেন কথাগুলো ঠিক কিনা আপনি হানাফি থাকেন সারা বছর সারা জীবন টিল দ্য এন্ড অফ ইউর ডেথ মৃত্যু পর্যন্ত আপনি হানাফি থাকেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনার বউটাকে ঢাকেন রে ভাই এটা যে জাতির সামনে আসছে রাস্তায় তো তাকিয়ে চলতে হয় আমরা যে বিপদে পর্দা করে তো সবার জন্য ফরজ ইমাম আবু হানিপা রহমতুল্লাহ বলছেন যে ছেলে দায় করে না ওকে জেলখানার মধ্যে ঢুকে দাও অতদিন পর্যন্ত মারো যতদিন পর্যন্ত হয় সালাত দায় করে নাহলে মরে ও মরে যাচ্ছে মানে মেরে মেরে ফেলতে হবে বলছে যতক্ষণ সালা আদায় করবে আপনার ছেলেটা সতেরো বছর বয়স ষোলো বছর বয়স ওই স্কুলে পড়ে কলেজে পড়ে ও সালা করে না তারপরে আপনার বাড়িতে ভাত খায় আপনি বলছেন তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের নামের আগুন থেকে যা জ্বলবে মানুষ দিয়ে যা জ্বলবে পাথর দিয়ে সঠিক ইলম চর্চা করুন ইমাম সাহেব যা বলে দিল তাই আপনাকে মানতে হবে আপনাকে বললো কে সোরা বাকারা সোরা নম্বর দুই আট নম্বর একশো এগারো আল্লাহ সোমান বলছেন কেউ কোনো তোমার কাছে যদি ইবাদতের কথা বলে তো তাকে যাচাই করো বাছাই করো তারপর ইবাদত করো আজকে ইন্টারনেটের জামানা যা লিখবেন তাই চলে আসবে আলহামদুলিল্লাহ আপনাকে চর্চা করতে হবে তো চর্চা আপনাকে করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি চর্চা করবেন অতক্ষণ আপনি মানুষের ভুল ধরতে পারবেন না আপনি কি করে কি করে জানেন আল্লাহ রসুল তো বলছে আলেম দিয়ে যাহার নাম উদ্বোধন হবে জি আলেম দিয়ে যারা বক্তৃতা করে যারা মেম্বারে খুদ বাদাই আল্লাহ রসুল বলছেন যে আলেম দিয়ে যাহার নাম উদ্বোধন হবে শুরুতে যে লোকটাকে ফেলা একজন আলেম তো আপনি কি করে বিশ্বাস করলেন যাচাই করতে হবে না সে দাঁড়িয়ে রেখেছে টুপি আছে ভালো জুব্বা পরে তাই বলে কি সে সে সব জানে না তাকে যাচাই করতে হবে অবশ্যই আপনাদের একটা ডায়লগ আছে আমাদের একটা ডায়লগ আছে কি এতদিন কি বাপ দাদা ভুল করলো নাকি এতদিন বাপ দাদা ভুল করলো না কিন্তু বাপ দাদা গ্যাস ব্যবহার করেনি কেউ বলবে না যে গ্যাস আমরা ব্যবহার করবো না খড়ি দিয়েই রাখবো এটা বলবে না বাপ দাদা মোবাইল ব্যবহার করেনি টেনশনই নাই করতে হবে এ কথা বলে না বাপ দাদার কথা বলে কিনা যে আমাদের বাপ দাদা যা করেছে আমরা তার উপরে থাকবো এই কথা বলে আচ্ছা দেখেন তো একটু করান সুরা বাকারা শ্র নম্বর দুই আট নম্বর একশো সত্তর সুরা মাইদা শ্রো নম্বর পাঁচ আট নম্বর একশো চার সুরা আরব সোয়া নম্বর সাত আয়াত নম্বর সত্তর সুরা লুকমান সো নম্বর একত্রিশ আয়াত নম্বর একুশ সুরা আম্বিয়া সো নম্বর একুশ আয়াত নম্বর তিপ্পান্ন এতগুলা জায়গায় তার চেয়ে আরও বেশি জায়গায় আল্লাহ সুমান তালা বলছে তাদের কাছে যদি সত্যের দাওয়াত নিয়ে যাও তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো নাকি কি অথচ তাদের বাপ দাদা হয়তো কিছু বুঝতোই না আমি বলছি না আল্লাহর কসম করে বলছে আল্লাহ বলছে খুলেন সোরা বাগানা সো নম্বর দুই আর তোমরা একশো সত্তর এখনই খুলেন সুরার আপে সত্তর নম্বর আত খুলেন আপনি সুরা আম্বিয়ার আপনি তিপ্পান্ন নম্বর আয় এখনই খুলেন লুকমান সুরা লুকমান একত্রিশ নম্বর সুরা আপনার একুশ নম্বর আয় এখনই খুলেন এখনই পাবেন আল্লাহ এই কথাই বলছেন যে এদের কাছে যখন দাওয়াতের কথা বলবে তখন কী করবে তারা বলবে আমাদের বাপদাদা যা পেয়েছি আমরা আমাদের বাপদাদা যা করেছে তাই করব আশ্চর্য আল্লাহ আগেই সতর্ক করে দিলেন এদের ব্যাপারে আগেই সতর্ক করলেন তাহলে এখানে তো আপনাকে আমাকে নিজেকে ক্রিটিসাইজ করতে হবে যে আমরা কি কোনটা সঠিক করেছি কোনটা ভুল রাস্তায় করেছি ভুল করেছে কারণ সত্যটা জানানো আমাদের ডিউটি কিছু করা নেই আপনি যদি আমাকে গুলি করেন তাও কিছু করা নেই কেন বলেন তো আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি সত্যের থাকে মিথ্যাকে মিশে নাই কেউ যদি জেনে শুনে সত্য গোপন করে তার জাহার নাম থাকার জাহার নাম আমি যে মহাবিপদে কোরআন থেকে যে এটাই পেয়েছি তাই তো আপনাকে বলছি আল্লাহ সুমাতলা বলছে ও কারনা ফি বইতি কন্যা ওলা থাবার রুজনা তাবার উজ্জ্বল জাহেলিয়াতিল উলা হ্যাঁ মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকবে আর জাহিলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরাবে না আপনি কাল থেকে মিশন শুরু করেন তো যে কীর্তনপাড়া কোনো মহিলা জিন্সের প্যান্ট পরবে না প্রথম টার্গেট হোক আপনার কোনো মেয়ে টপ পরে বাইরে বেরাবে না এগারো বছরের উপরে যারা আছে কোনো মেয়ে বেলাল্লাপনা করে বেরাবে না কেউ ট্যাপে গোসল করবে না কোনো মহিলা আপনি দেখেন তো এভাবে আবার দোকানে টিভি চলে নারী পুরুষ সবাই একাকার হয়ে আপনারা টিভি দেখে দেখে না কঠিনভাবে দেখে আরে বাপরে বা আপনার যে ফরজ এটা দেখা তো এই যে একটা সিস্টেম এই সিস্টেমটাকে কি করতে হবে আমাদেরকে চেঞ্জ করতে হবে যতদিন না আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ করব ততদিন সমাজটা অন্ধকারের মধ্যে থাকবে বিশ্বাস করুন এ দিয়ে জাতির কিছুই উপকার হবে না কিচ্ছু উপকার হবে না জাতির আমি আবারও আপনাকে বলছি কথাটা বললাম সব রেকর্ডিং হচ্ছে কথাটা বললাম সব আপনি আমার ফেসবুকে পাবেন ইন্টারনেটে পাবেন আমার বক্তৃতা আট দশটা মিডিয়া ছাড়ে আলহামদুলিল্লাহ আপনি সেখান থেকে পেয়ে যাবেন আপনি প্রত্যেকটা কথাকে বের করবেন আর সার্চ করবেন বের করবেন আর দেখবেন কোরআনের হাদিসে আছে কিনা না পেলে আপনি আমাকে ফোন করবেন এবং বলবেন যে সাহিনুভে আপনি ভুল বলেছেন যেহেতু এটা একটা ছোট প্রোগ্রাম আর আমাদের প্রতিদিন প্রোগ্রাম কালকে আছে তেনা কোথায় আছে কাল মুরাদপুর বিএসএফ ক্যাম্প এটা আপনাদেরকে আগেও বলেছি যে আমাদেরকে সারা বছরে আট থেকে দশটা দিন আপনারা পাবেন আমাদের স্থানীয় প্রোগ্রামগুলো করি তাছাড়া সারাদিন এই জালসার এ তো সিজিন এখনো বা জালসার তিন চার মাস তো বাইরেই ঘুরতে হয় একটা ডেট বলে বলে এক বছর পর আমাদের ডেট পাই আলহামদুলিল্লাহ তা আপনাদেরকে দিয়েছি তো এ হচ্ছে অবস্থা ওই গে এটা একটা কথা হলো না গায়ের ফকির ভিক্ষা পায় না তা আমাদের অবস্থা এরকম যাক সেটা বড় কথা না আল্লাহ সুমতলা খ্রিস্টানকে দিয়ে দিয়ে দিন প্রচার করাচ্ছে ওই যে মার্ক জুকার বাগ তৈরি করেছে থ্যাংক ইউ তাকে হাজার হাজার লোক এখান থেকে দেখবে বাড়ি যেতে যেতে পাঁচ সাত হাজার লোক দেখে ফেলবে কী দরকার আমার যন্ত্র হাতে আছে টেনশন নাই ওই যে এটা কথা বলে না যে ডক্টর জাকির নাকি কী দিয়ে ঠেকাবেন তো আকাশ দিয়ে উঠছে আপনি যতই সমালোচনা করুক ওর তো টিকার কেউ নেই খ্রিস্টানরা ভুল ধরলো কোরআনে কোরআনে ভুল আছে সব আল আলেমরা নাকে সরষের তেল ঢুকে ঘুমাচ্ছিল ডক্টর নে কি করলো জাগলো মানুষকে জাগালো আপনাকে কাউকে মানতে হবে না আপনি আশেখে রসুল আচ্ছা ঠিক আছে আল্লাহ রসুলকে মানেন কয়েকটা কথা বলে বক্তৃতা শেষ করব এক আল্লাহ রসুল বলেছেন আমার নামে কেউ একটা মিথ্যা কথা বললে তার থাকার জায়গা যাহার নাম ইমাম সাহেব যা বলছেন একটু তদন্ত করে বলতে হবে খুতবাতে যে কথাটা আপনি বলছেন এটাকে একটু তদন্ত করে বলতে হবে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না হাদিস আমরা কোথাও পাইনি ইমাম সাহেব একটু দেখেন তো হাদিসটা ঠিক আছে কিনা একটু দেখেন তো আপনি আপনাকে আমার অনুরোধ থাকলো আপনাকে আমার রিকোয়েস্ট থাকলো হাম্বল রিকোয়েস্ট করলাম আপনাকে আমি একটু একটু দেখেন তো আপনি আল্লা সুল তেইশ বছর সালাতা তাই করেছেন আবুদা নম্বর হাদুস আল্লাহ তেইশ বছর যাবৎ যখনই ইকামত হয়ে যেত তারপরে বলতো সৌ সুফ পাকুম অত্যারাসু শুদ্ধ খেলা কাতার সোজা করো নিজের মধ্যে ফাঁকা বন্ধ করো প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও হুজুর দেখেন তো হাদিসটা পান কি না একটু দেখেন তো এই হাদিসটা পুরো আমল করেন আর দ্বিতীয় হাদিস শুরুতে বলেছিলাম আল্লাহ রসুল বলছেন ফালিয়া আউলিয়া স্মুথ ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং আদার জাস্ট কিপ ইউর মাউসাদ তুমি যদি কিছু বলো তো ভালো বলো আর নাহলে চুপ থাকো চুপ থাকাটা ইবাদত জানেন না চুপ থাকেন জানেন না চুপ থাকেন আর জানেন বলতে হবে জানলে বলতে হবে বলতে আপনি বাধ্য কারণ জাতিকে আপনাকে চেঞ্জ করতে হবে আল্লাহ কোরআনুল কালিমের মধ্যে বলছে ফিল আল্লাহ তালা বলছেন হে মানুষ সকল তোমাদের জন্য রুজির ব্যবস্থা করেছি এখান থেকে হালাল হালাল বেছে খাও আবু আইসার জেলা বলছেন আনাস আবু বলছেন জেলা ত্রণু বলছেন যে ধারনা মাল জান্না তিন শ্রেণী মানুষের জন্য জাননা হারাম এক মদমিনুল খামরির নিয়মিত পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় যারা তারা জানাতে যাবে না আল্লাহ রসুল বলছেন আমি অনুবাদ করছি দুই রাজুলা নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না তিন দায়ুস দায়ুস জানাতে যাবে না সাহেবরা বুঝতে পারলেন না আল্লাহ কি জিনিস আল্লাহ জি আহলেল খাবাস যার বাড়িতে সারা দিন টিভি চলে যার বউ ট্যাপে গোসল করে যার বাড়িতে পর্দা নেই দায়ুস ও তাহাদ পড়লেও জানান পাবে না আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন আপনি যদি শুনতে চান আমি আপনাকে পঞ্চাশটা আরবিতে হাদিস শোনাবো যে বিড়ি খাওয়া হারাম আপনাকে একটু যাচাই করতে বলছি কেননা আল্লাহ রসুল বলছেন ফালিয়াকুল খান আউলে বলতে হলে ভালো বলতে হবে না হলে চুপ থাকতে হবে ইমাম সাহেব একটু যাচাই করেন তো না হলে কি একজন দাড়ি চাচা লোক আমাকে বলতে পারে যে এরা শরীয়ত মানে না আশ্চর্য গো পুরাই উল্টো কথা বলে যে এরা শরীয়ত বুঝে না শরীয়ত মানে না আমরা নাকি শরীয়ত মানি না কি অবস্থা তো ইমাম সাহেবকে অনুরোধ করবো ঝামেলা নয় কারোর সাথে বসে আপনাকে বাহাজও করতে হবে না বাহাজা আমরা করব না কেন আমি করব না এই জন্য করবো না আবু দাউদ হাদিস আল্লাহ রসুল বলেছেন যে কেউ তোমার সাথে তর্ক করতে আসলো তুমি জানলা তোমারটা হক তুমি যদি চুপ থাকো তো আমি একটা ঘর নির্মাণ করবো একটা ইট সোনার একটা ইট রুপার আমার খুব লোভ যেহেতু দুনিয়াতে কাঁচা বাড়িতে থাকি তো তো আখেরাতে ইনশাল্লাহ ওই রুপার আর এরির সোনার ইট ইটের ঘর নিব এই জন্য ভাই আমি তর্ক করবো না তবে আপনাকে আমি যাচাই করার জন্য বলছি আপনি আমার দিনই ভাই আল্লাহ যদি আমাকে বাই চান্স জান্নাতে দেয় যদি জান্নাতে দেয় আপনি যদি বাই চান্স জাহান্নামে যান তা আমার কষ্ট হবে ভাই আপনাকে করজোরে অনুরোধ করছি আপনি একটু হাদিসগুলো যাচাই বাছাই করে বলুন একটু শক্ত হাতে দমন করুন দেখেন ইনশাআল্লাহুল আজিজ আপনার মসজিদ পরিবর্তন হবে আপনার এলাকা পরিবর্তন হবে আপনি খালি ডিগ্রির মানে গোমর বা ডিগ্রির কি বলবো ওটাকে প্রাউডনেস আপনি দেখেন না কারণ আবুবাক্ষারের কোনো ডিগ্রি ছিল না আবুবাক কিন্তু জান্নাতি উমার হাজার কিন্তু ডিগ্রি ছিল না ওনার কিন্তু জান্নাতি ওনার হচ্ছে মহামানব আর আল্লাহ রসলের হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই শ্রেষ্ঠ মানুষের কথাগুলো বলতে গেলে কি একটু যাচাই বাছাই করে বলতে হয় না চেষ্টা করুন আল্লাহ রসলের হাদিস থেকে সই হাদিস বের করুন কারণ এমন একটা পর্যায়ে গিয়েছে যে যে সময় মানুষ উল্টোপাল্টা হাদিস নিয়ে চর্চা করেছে নিজেকে মদ্দেশ বানানোর জন্য পণ্ডিত বানানোর জন্য আল্লাহর কাছে এই দোয়া এবং দাবি রেখে আমরা এখানে প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে সঠিক বুজদান করো আল্লাহ মামিন আমাদের অন্তর যাদের মানে কুলসতায় পরিপূর্ণ তারা যেন সঠিকভাবে শহীদ ইসলাম চর্চা করে দুনিয়া থেকে চলে যেতে পারে তারা যেন তৈফিকা কর আল্লাহ আমিন আল্লাহ এই এলাকায় যারা যুবকরা খাস করে এই প্রোগ্রামের ব্যয় আয়োজন করেছে তাদেরকে যেন সারা জীবন কেমত পর্যন্ত হকের পথে টিকে থাকার মতো শক্তি দান করো আল্লাহ মামিন যারা কবরের তলে সাহিত জানে না কি হালে আছে তবে তারা যদি শিরক বিদাত না করে যায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি এই রায় পরিশেষ পরে শেষ করে দাও